আপনাদের জন্য একটা বিশেষ প্রশ্ন। প্রশ্নটা হলো, এখানে আমরা বেশ কয়েকটি বহুভুজ দেখতে পাচ্ছি, যেমন এটা হলো 1 2 3 4 5 6, 6 ভুজ বা ষড়ভুজ, পঞ্চভুজ, 1 2 3 4 5 6 7, সপ্তভুজ, এটাও সপ্তভুজ। তো এখন আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ রয়ে গেল যে এইটার মধ্যবর্তী যে কোণগুলো আছে এই কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি। আমরা জানি যে চতুর্ভুজ যেমনই হোক না কেন, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, এটা আমাদের মুখস্থ জানা কথা। 360 ডিগ্রি বা 4 সমকোণ হয়ে থাকে, ত্রিভুজেরটা 2 সমকোণ হয়ে থাকে, ত্রিভুজ এখন যেমনই হোক না কেন 2 সমকোণ হয়ে থাকে, এটা আমরা জানি, মানে 180 ডিগ্রি হয়। তো এখন আপনাদের কাছে প্রশ্ন যে ষড়ভুজ, পঞ্চভুজ, সপ্তভুজ, এই সপ্তভুজ, তো এটার মাঝে যে কোণগুলো আছে, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণ, 1 2 3 4 5 6 7, এই 7টা কোণের সমষ্টি কত, বা এটাকে আপনি কত সমকোণ বলবেন আমি সেটা জানতে চাচ্ছি, কত সমকোণ। অথবা ধরেন আপনাকে আরও বেশি ভুজ দেওয়া হলো, যেমন ধরেন 12 ভুজ 13 ভুজ 14 ভুজ, মানে 14টা বাহু বিশিষ্ট, 14টা বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতি দেওয়া হলো এবং সেটার মধ্যবর্তী কোণের মাপটা জানতে চাওয়া হলো, কত সমকোণ বা কত ডিগ্রি, সেটা আপনারা কিভাবে বের করবেন। তো আমি আপনাদের উত্তরটা বলে দিচ্ছি, আপনারা নিজেরা অঙ্কটা করে যাচাই করবেন, যদি না হয় পরবর্তীতে কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের উত্তরগুলোও আমাকে জানাবেন। আমি এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা বলে দিব, আশা করি সবাই পেরে যাবে এবং আমি সেটা প্রয়োগ করেও দেখাবো, এমন না যে বলে দিয়ে শেষ, প্রয়োগ করে দেখাবো। যেমন আমাদের এটা ষড়ভুজ, এটা আমাদের 8 সমকোণ হবে, মানে 8 নং 72, 720 ডিগ্রি হবে। এটা আমাদের পঞ্চভুজ, এটা আমাদের 6 সমকোণ হবে, মানে 6 নং 54, তার মানে 540 ডিগ্রি হবে। এটা আমাদের সপ্তভুজ, এটা আমাদের 10 সমকোণ হবে, তার মানে 9 দশে 90, তার মানে 900 ডিগ্রি হবে, এই মধ্যবর্তী কোণগুলোর যোগফল 900 ডিগ্রি হবে। তো এটাও একই 900 ডিগ্রি, মানে 10 সমকোণ হবে। তো এটা নির্ণয় করার সূত্রটা আমি ইতিমধ্যেই বলে দিব, তবে তার আগে আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নিন, আপনারা পারেন কিনা বের করতে বা আপনাদের জানা আছে কি না। এটা আপনাদের বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগবে। তো এটার সূত্রটা হলো, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি। n -2 × 180, এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারবো, এই সূত্রটি দিয়েই আমরা এই অঙ্কগুলো, মানে মান বের করতে পারবো। তো আমরা প্রথমে জানাগুলোর চেষ্টা করি, চতুর্ভুজ, চতুর্ভুজের জন্য বাহু হলো 4টি, এখান থেকে 2 বিয়োগ গুণ 180 কত হয়, 2 180 180 360, আমরা জানি চতুর্ভুজের 4 গুণের সমষ্টি 360 ডিগ্রি বা 4 সমকোণ। তো এখন আমরা ত্রিভুজটা চেক করি, ত্রিভুজ হলো 3টি বাহু, 3টি থেকে 2টি গেলে 1টি থাকে, গুণ 180, তার মানে ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে 180। এখন আমি যদি আমার কথিত ষড়ভুজের কথা চিন্তা করি, তার মানে 6 বিয়োগ 2, ষড়ভুজের বাহু 6টি, গুণে দেখবেন 1 2 3 4 5 6, 6টি গুণ 180। তো এই হলো আমার ক্যালকুলেটর, আমি ক্যালকুলেটর করে দেখি, 6 বিয়োগ 2 মানে 4, 4 গুণ 180, তো আমার হচ্ছে 720। ডিগ্রি, এগুলো কিন্তু ডিগ্রিতে, এগুলো সমকোণে নিয়ে প্রত্যেকটাকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করলেই সমকোণে নেওয়া হয়ে যাবে,
একইভাবে আমি যদি পঞ্চভুজেরটা বের করি, তার মানে 5 বিয়োগ 2 ইনটু 180 ডিগ্রি সমান 3 গুণ 180, 5 থেকে 2 গেলে 3, তার মানে 540 ডিগ্রি। একইভাবে আমি যদি আমার এই সপ্তভুজ, এটাও সপ্তভুজ, এটাও সপ্তভুজ, তো যে কোনো একটা বের করলেই চলবে, আমি এটা বের করছি, এটার এটা একই উত্তর হবে। সপ্তভুজে 60টা বাহু থাকে, এখান থেকে 2টা বাদ যাবে সূত্রের 2 ইনটু 180। এখন যদি আমি এটাকে বিয়োগ করি তাহলে 5 হয়, 7 থেকে 2 গেলে 5 গুণ 180, আমাদের 900 হচ্ছে, তার মানে 900 ডিগ্রি। এখন আমি জিজ্ঞেস করেছিলাম কত সমকোণ সেটা, আর সমকোণ বের করার নিয়ম হলো 90 দিয়ে ভাগ করলেই সমকোণ হয়ে যায়, কারণ আমরা জানি এক সমকোণে 90 ডিগ্রি। তাহলে 4 নং 36, তার মানে এটা 4 সমকোণ, 9 দুগুণা 18, তার মানে এটা 2 সমকোণ, 8 নং 72, তার মানে এটা 8 সমকোণ, 6 নং 54, তার মানে এটা 6 সমকোণ, 9 দশে 90, তার মানে এটা 10 সমকোণ। তো এভাবেই মূলত আমরা আমাদের বহুভুজ বিশিষ্ট অভ্যন্তরীণ কোণ কত আছে সেটা বের করে ফেলবো, এত মাথা ঘামানোর দরকার নেই। এই এই চিত্র যেমনই হোক না কেন আমরা বাহু গুনবো, হ্যাঁ অবশ্যই বাহুগুলি সরল হতে হবে, আমরা বাহু গুনবো এবং এই সূত্র দিয়ে বের করে ফেলবো কি n মাইনাস, n হলো বাহু সংখ্যা, n মাইনাস 2 ইন্টু 180, এটা হলো আমাদের সূত্রটা। তো আশা করি এই তথ্যটা আপনাদের খুবই কাজে লাগবে নৈবিত্তিক, বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে নৈবিত্তিক দেওয়ার ক্ষেত্রে বা প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে।